চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। দেশ বিদেশে জাহাজে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ। অশোকনগরে বিক্ষোভ প্রতারিতদের। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। অশোকনগরে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। দেশে ও বিদেশে জাহাজে বিভিন্ন পদে কর্মী হিসাবে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ। অভিযোগ, কলকাতার পণ্যশ্রী থানা এলাকায় অফিস খুলে প্রতারণা করা হয়েছে রাজ্য ও ভিন রাজ্যের বেশ কিছু যুবকের সাথে। ঘটনায় অন্যতম অভিযুক্ত পণ্যশ্রী থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহবাজ ওরফে চান্দু এবং অশোকনগরের বাসিন্দা সুদীপ্ত দাস। টাকা দেওয়ার পরেও দীর্ঘদিন কাজ না পেয়ে এদিন সকালে অশোকনগরের বাসিন্দা সুদীপ্তর বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মপ্রার্থীরা। আমাদের বলেছিল কাজ দেবে, কাজ দেওয়ার নাম করে নিয়েছে মার্চেন্ট নেভিতে। হ্যাঁ, সবাইকে মার্চেন্ট নেভি কাজ বলে। তারপরে এই যে এখন এনে ঘোরাচ্ছে এক বছর ধরে, এক বছর দু মাস হয়ে গেছে। আমার মোটামুটি 2,40,000 মতন গেছে, চেকে গেছে, ক্যাশে গেছে, ফোন অনলাইনে গেছে, অনলাইন পেমেন্ট হয়েছে না। চাকরি তো ওদের এখন আমাদের সামনে আমাদের সঙ্গেই দেখা করছে না। ফোন করলে হুমকি দিচ্ছে, অশোকনগর আসলে দেখে নেবো, কলকাতা ঢুকলে দেখে নেবো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। অভিযোগ উঠেছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। আমার কাছ থেকে নিয়েছে টোটাল টাকা 1,70,000 টাকা। এবার তারপরে আমাকে বলেছিল টাকা রিটার্ন করব, কাজ দিতে না পারলে টাকা রিটার্ন করব। টাকা রিটার্ন করার পরে যদি টাকা রিটার্ন করে আমি সুদে পড়ে টাকা নিয়েছি, ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম। লোন নেওয়ার পরে বলছে টাকা যেদিনকে রিটার্ন করব আমাকে 5% করে পয়সা ফুল টাকা রিটার্ন করবে। এ কথা টাকা এখনও দিইনি। 14 তারিখে দেওয়ার লাস্ট, এই মাসের 14 তারিখে দেওয়ার কথা ছিল, সেটা আমাকে এখনও রিটার্ন করেনি। আমাদের বাইরে কাজে পাঠায়নি, কোনো কিছু পাঠায়নি। আমাকে ভুয়ো টিকিট দিয়েছে, আমাকে ভিসা দিয়েছে 2খানা, দুবাইয়ের ভিসা। আমাকে কোম্পানির পেপার দিয়েছিল, সেটা ভুয়ো ছিল। অনেককে নিয়োগপত্র ও ভিসা দেওয়ার পরেও তারা কাজে যোগ দিতে পারেননি। এ বিষয়ে এক কর্মপ্রার্থী বলেন, আমি রানাঘাট থেকে যোগাযোগ করেছিলাম আমাদের বন্ধু সুদীপ্ত, আমাকে বোম্বেও পাঠানো হয়েছিল কিন্তু কাজে যোগ দিতে পারিনি। বাধ্য হয়ে আমরা আজ সুদীপ্তর বাড়ির সামনে সকলে বিক্ষোভ দেখাচ্ছি। মার্চেন্ট নেভির কাজ দেবে বলে আমাদেরকে মানে বন্ধু সার্কেলে পরিচয় সুদীপ্তর সাথে, আরও 2 জন ভেতরে আছে বন্ধু, ওদের সাথে পরিচয়। তো ওদের সাথে আমার আবার এই ভিতরে যারা 2 জন আছে ওর সাথে আমার পরিচয় বন্ধু হিসাবে। তো ওদের বন্ধু মারফতে পরিচয় যে ওর অফিস খুলেছে কলকাতা পর্ণশ্রীতে, বেহালা পর্ণশ্রীতে। ওখানে ওর অফিস আছে, অফিসের নাম একটার নাম পাঠশালা, আরও 2-3টে অফিস আছে। অফিস মানে চেঞ্জ করে করে অফিস করা আছে। আমারটা আমার 1,20,000 টাকা নিয়ে আমাকে কুকের কাজ দেবে। নগদ দিয়েছি 20,000 টাকা, বাকিটা গুগল পে করেছি। আমাকে ভিসা, পাসপোর্ট, এসে তোমার বোর্ডিং পাস আর টিকিট সব দিয়ে দিয়েছিল মুম্বাইয়ের। ইভেন আমাকে মুম্বাইও পাঠিয়েছিল। আমি কলকাতা থেকে মুম্বাইকে 1 মাস মোটামুটি 15-20 দিন মতন মুম্বাইতে বসেছিলাম। তারপরে আমার ওখানে গিয়ে টেনশনে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কাজও দিচ্ছে না, কোনো কথা বলছে না, ফোনও ধরছে না। এখন অবশ্যই মনে হচ্ছে প্রতারিত হলাম। যদিও তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি সুদীপ্তর মা। তিনি বলেন, দেবজিৎ বলে একজন 10,000 টাকা পাবে, তাছাড়া আর কেউ কোনো টাকা পাবে না। আমার ছেলে ভুল করে থাকলে প্রশাসনের কাছে যাবার জন্য অনুরোধ করছি। আমরাই শাহবাজের কাছে প্রতারিত হয়েছি। আমার ছেলে ওর কোনো পার্টনার ছিল না। আমার ছেলে একমাত্র দেবজিৎকে 22,000 টাকা দেবজিৎ আমার ছেলেকে 22,000 টাকা দিয়েছিল, তার মধ্যে আমার ছেলে 12,000 টাকা রিটার্ন করে দিয়েছে, আর 10,000 টাকা আমার ছেলে দেবজিৎ পাবে। আর যা টাকা পয়সার ব্যাপার সমস্ত ওরা সাইবাসের অ্যাকাউন্টে পাঠিয়েছে। আমাদের সাথে এদের কোনো লেনদেন নেই। তোমরা ওদের প্রমাণ দিতে বলো, এরা যে বলছে আজকে বললেই তো খালি হলো না, তোমাদের তো প্রমাণটা দিতে হবে। ওদের বলো প্রমাণ দিতে, মুখের কথাতে তো সব কিছু হবে না, প্রমাণ দেখাতে বলো। আমার ছেলে যা যা বলেছে বা করেছে সেই প্রমাণগুলো ওরা দেখা। আমি 9 লাখ টাকা সাইবাসের কাছে পাই, আমার ছেলে সাইবাসকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, এরা সমানে হুমকি দিচ্ছে আমার ছেলেকে। আমার ছেলে তো এদের কাছ থেকে টাকা নেয়নি। আমার ছেলে বলছে আমি যদি টাকা নিই তোদের টাকা আমি রিটার্ন করব, তুই আমার কাছে 10,000 টাকা পাস আমি 10,000 টাকা তোকে রিটার্ন করে দেবো, এরা কোনোভাবেই শুনছে। স্থানীয় বাসিন্দা গুপি মজুমদার বলেন, বিষয়টির মধ্যে ধোঁয়াশা রয়েছে, আইন আইনের পথেই চলবে। ঘটনার জেরে এদিন সকালে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের পক্ষ থেকে আগামী বুধবার সব পক্ষকেই থানায় আসতে বলা হয়েছে। এরকম একটা শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, প্রশাসন এসছেন, কিন্তু এখানে এসে যারা অভিযোগ যেসব বলছে সেই ব্যাপারটা পুরো ধোয়াশা।
মানে চাকরি দেওয়ার এরা দেখাতে পারছে যে 22,000 টাকা নিয়েছে একজন। তারপরে আবার আবার যে যাদের কথা বলছে তাদেরও 8 লক্ষ টাকা কি 9 লক্ষ টাকা আবার তাদেরও গেছে। এর মূল পাণ্ডা যেটা বলছে কি শাহনাজ না কি না শাহবাজ নামে একজন, তো প্রশাসন এসছে অভিযোগ করুন। উড়িষ্যাতে তার বাড়ি শুনেছি, এই পরশুদিন আগামী পরশুদিন প্রশাসন লোকাল কাউন্সিলর আছে আর আমরা যারা আছি অশোকনগরের একটা বসে দেখা যাক, যাদের অভিযোগ তারা যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে যে তার থেকে এখানকার মানে এ তো মূল পা এ কেউ নেয়া, এও তো যার কথা এরা বলছে তাদেরও 25,000 টাকা গেছে, এরা বলছে এও টাকা আমাদের দিয়ে নিয়েছে, কিন্তু যখন প্রমাণের কথা বললো 22,000 টাকা ওরা প্রমাণ দেখাতে পেরেছে। সে যদি পরবর্তীকালে দেখাতে পারে সেটা আইনের পথে চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।